মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মহানগর ছাত্রদল সভাপতি সুমন আলমগীর, মহানগরের যুগ্ম সম্পাদক আলমগীর, আমাদের যে দেশের দেশ পরিচালনা চালানোর যে একটা একটা শক্তি, যে গণগ্রেপ্তার ভৌতিক মামলা গণগ্রেপ্তারের যে যে কর্মসূচি এই সরকারের, যতদিন ক্ষমতা থাকবে গ্রেপ্তার হামলা মামলা দিয়েই ক্ষমতা থাকতে চাইলেই তাদের হলো মূলধন, এটাই তাদের শক্তি। এই ভৌতিক সরকারের বিরুদ্ধে এবং আমাদের জননেতা রয়েছে আমাদের মুক্তির দাবিতে আজকের প্রতিবাদ সমাবেশ, যারা উপস্থিত হয়েছেন আমাদের জেলা নেতা সহ আমাদের অনেক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। তিনি সভাপতি শেখু মন্ডল, এ ভাই একটু সামনে তাকান তো, সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপি সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু আমাদের আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আজকে ঘরে ঘরে আমাদের মামলা দিচ্ছে। আমাদের নেত্রী দেশনেত্রী আমাদের মা জননেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলে বন্দি রয়েছে। আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি দিতে হবে, আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে জেলা বিএনপি থানা নেতৃবৃন্দ সেই সমস্ত কর্মসূচি অবশ্যই পালন করব, কিন্তু কঠোর কর্মসূচি দিতে হবে। আজকে দেশ নেত্রী খালেদা জিয়া বন্দী রয়েছে, আমাদের নেত্রী বন্দী রয়েছে, আজকে যে আমি বন্দী হব না এমন কোনো কথা না, আজকে এখানে যারা আমরা সবাই আছি তারা যে কোনো জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম আর উপস্থিত আছেন মহানগর বিএনপির